একটি মানবিক সহযোগিতার জন্য আবেদন। আমাদের রাজারহাট এলাকার ছোট বোন মোসাম্মদ ফারানা ইয়াসমিন, বাসা রাজারহাট, জেলা যশোর সদর উপজেলা, আব্দুর রউফ প্রি ক্যাডেট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। গত সোমবারের দিন স্কুলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়। উন্নত চিকিৎসার জন্য যশোর সদর থেকে তাকে ঢাকা ট্রান্সফার করা হয়। তার অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন। তার পিতা একজন দর্জি, তার পক্ষে এই অপারেশনের জন্য এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। তাই সকলের কাছে মানবিক সহযোগিতার জন্য কামনা করছি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কোনো অর্থ দিয়ে যদি তাকে সাহায্য করতে চান, উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওটা নগদ নাম্বার, তার পিতার নাম্বার।